হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের সবার কাছে এনআইডি কার্ড থাকে, আমাদের আত্মীয় স্বজন সবারই এনআইডি কার্ড থাকতে পারে। সো এই এনআইডি কার্ডটি আসল না নকল এটি দেখানোর জন্য আমার আজকের এই ভিডিও। আমি আপনাদেরকে একদম লিগাল ওয়েতে দেখাবো, আপনারা চেক করতে পারবেন খুব সহজেই আপনার কাছে থাকা এনআইডি কার্ডটাকে আসল নাকি নকল। সো ভিডিও শুরু করার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো মূল ভিডিওটি শুরু করা যাক। সো ভিউয়ার্স, আপনার যাদের পিসি আছে তারা আপনার পিসি থেকে করার জন্য এটা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। ওকে, অ্যান্ড দেন আপনারা সার্চ অপশনে গিয়ে লিখবেন land.gov.bd land.gov.bd, অ্যান্ড দেন আপনি এখান থেকে ইন্টারফেস করবেন। ওকে, সো ইন্টারফেস করার পরে আপনাকে একটা সাইটে নিয়ে আসবে, ভূমি মন্ত্রণালয়। এখান থেকে আপনি নিচে চলে আসবেন। সেখানে একটা অপশন আছে ই নাম জারি, ভূমি উন্নয়ন কর, ডিজিটাল ল্যান্ড রেকর্ড, অনলাইন শুনানি। আপনার এখান থেকে ভূমি উন্নয়ন কর এই অপশনটিতে ক্লিক করে দেবেন। ওকে, অ্যান্ড দেন তারপর আপনাকে এখান থেকে এখানে নিয়ে আসবে। সো এখানে চারটি অপশন আছে, অনলাইন ভূমি উন্নয়ন কর, রেন্ট সার্টিফিকেট, মামলা, বাজেট ব্যবস্থাপনা। আপনার এখান থেকে অনলাইন ভূমি উন্নয়ন কর এই অপশনটিতে ক্লিক করে দেবেন। ওকে, সেখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে কিছু শর্ত পূরণ করা লাগবে, যেমন আপনার মোবাইল নাম্বারটি দেওয়া লাগবে, আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি দেওয়া লাগবে, এবং জাতীয় পরিচয়পত্র অনুযায়ী যে আপনার জন্মসালটা দেওয়া আছে ওটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। সব এখান থেকে নাম্বারটি দিয়ে দিচ্ছি। দেন আপনি এখান থেকে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি দিয়ে দেবেন। ওকে, সো জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র অনুযায়ী দিয়ে দিবেন, ভুল দিলে কিন্তু হবে না, আপনারা সতর্ক থাকবেন যাতে সঠিকটা দিতে পারেন। দেন এখান থেকে আপনি মাস চুজ করবেন, সো এখান থেকে বছরটা দিয়ে দিবেন। ওকে, এটা দিয়ে দেওয়ার পরে তখন কমপ্লিট হয়ে যাবে, তো তখন আপনার এখানে লেখা আছে পরবর্তী পদক্ষেপ, আপনারা এই অপশনটিতে ক্লিক করে দেবেন। সো দেখতে পাচ্ছেন যে আমি যেই এনআইডি কার্ডটির যাচাই করতে চাইলাম, মানে এটা আসল নাকি নকল, সেটা চলে আসছে। সো আপনাকে দেখতে পারছি যে এটা একটি আসল, এটা নকল কিছু না। সো এটা যদি আপনারা ফোন থেকে করতে চান তাহলে আপনার ফোন থেকে করতে পারবেন খুব সহজেই। ফোন থেকে আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব। ওকে, দেন আমি এখানে সার্চ অপশনে গিয়ে লিখব land.gov.bd land.gov.bd, অ্যান্ড দেন আমি এখান থেকে এই গো অপশনে ক্লিক করে দেব। ওকে, ক্লিক করার পরে আপনাকে একটি সাইটে তারা নিয়ে আসবে, ভূমি মন্ত্রণালয়। এখান থেকে আপনি নিচে চলে আসবেন, অ্যান্ড দেন আপনি এখানে কিছু অপশন দেখতে পারবেন, আপনারা এই অপশনটিকে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনি এই ভূমি উন্নয়ন কর এই অপশনটিতে ক্লিক করে দেবেন। সব এখানে ক্লিক করে দিলাম, অ্যান্ড দেন আপনি এখানে ক্লিক করার পরে আপনাকে আরও একটি সাইটে তারা নিয়ে যাবে, আপনি এখান থেকে নিচে চলে আসবেন। ওকে, এখানে কিছু অপশন আপনি দেখতে পাচ্ছেন, আপনি এখান থেকে এই অনলাইন ভূমি উন্নয়ন কর এই অপশনটিতে ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পরে আপনাকে ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সিস্টেম, এখানে কিছু ডিটেলস আপনার কাছ থেকে তারা নিবে, সো আপনি এখানে এগুলো পূরণ করে দেবেন। সো আপনার এখানে বলছে মোবাইল নাম্বার, জাতীয় পরিচয়পত্র যে নাম্বারটি আছে সেটা দিয়ে দেবেন, এবং জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আপনার যে জন্মসাল দেওয়া আছে আপনি ওখান থেকে সেটা দিয়ে দেবেন। সো আমি এখান থেকে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওকে, অ্যান্ড দেন আপনি এখান থেকে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি এখানে দিয়ে দিবেন। ওকে, এবং জাতীয় পরিচয়পত্র অনুযায়ী যে আপনার জন্মসাল দেওয়া আছে আপনি সেটা এখান থেকে দিয়ে দিবেন। সব এখান থেকে দিয়ে দিলাম। ওকে, আমার সব কিছু দেওয়া কমপ্লিট। আপনারা এখান থেকে দিয়ে দিয়ে পরবর্তী পদক্ষেপ বুলেট অপশন নিচে দেওয়া আছে, আপনারা এই অপশনটিতে ক্লিক করে দেবেন। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমি যেই এনআইডি কার্ডটি যাচাই করতে চাইছিলাম সেটা চলে আসছে, তার মানে এটা হচ্ছে লিগাল, একদম আসল। সো আপনারা চাইলে এইভাবে খুব সহজেই আপনাদের এনআইডি কার্ড টি দেখতে পারেন খুব সহজেই আসল কিনা নকল।
সো ভিউয়ার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী নেক্সট ভিডিও আপলোড হওয়ার পরে আপনি সর্বপ্রথম দেখতে পারেন। আসসালামু আলাইকুম।